শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জনসমক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের গালে চর, গ্রেফতার দুইজন। ভারতের গ্রামে গ্রামে অজানা মৃত্যুর চিত্র, লুকানো হয়েছে হাজার হাজার মৃত্যুর সংখ্যা। লাদাখ সীমান্তে ফের আগ্রাসী চীন। গিয়ে সৌদিতে বন্দি হামাস নেতা, মুক্তির দাবিতে মানববন্ধন। পরমাণু বোমার দ্বার প্রান্তে ইরান, যে কারণে পশ্চিমাদের ভয়। রাডার ফাঁকি দিয়ে চলতে সক্ষম রাশিয়ার নতুন এই যুদ্ধজাহাজ। এবং সবশেষ থাকছে, ইসরায়েলি বোমায় হাত হারানো হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা মারা গেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনা সংক্রমণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে চর মারার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। দক্ষিণ পূর্ব ফ্রান্সের দুম্ব্রো অঞ্চলে মঙ্গলবার এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম বিএফএমটিভি এবং আরএস রেডিও এই খবর দিয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, এর সমর্থকদের হাতের সাথে মেলাতে ম্যাক্রো তার হাত বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ওই ব্যক্তি তাকে চর মারেন। তার আগে ওই ব্যক্তিকে ডাউন সাউথ ম্যাক্রো বলে চিৎকার করতে শোনা গেছে। এই ঘটনার পর ম্যাক্রোর সাথে থাকা দুই নিরাপত্তা কর্মী ওই ব্যক্তিকে ধরে ফেলেন। অন্যজন ম্যাক্রোকে সেখান থেকে সরিয়ে নেন, তবে তারপরও ম্যাক্রো সেখানে কয়েক সেকেন্ড ছিলেন। ওই ঘটনার আগে করোনার পর মানুষ কীভাবে স্বাভাবিক জীবনে ফিরছে তা জানতে রেস্টুরেন্ট কর্মী এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন ম্যাক্রো। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেবে বিপর্যস্ত ভারত। হাসপাতালে রোগীরা জায়গা পায়নি, লাশ দাহ করার জায়গা মেলেনি শ্মশানে। কোভিডের উপসর্গ নিয়ে মারা গেলেও মৃত্যুর আগে শত শত রোগীর কোনো চিকিৎসা তো দূরেরই কথা, পরীক্ষা পর্যন্ত হয়নি। ঘরের ভিতরে বসেই তাদের মৃত্যু হয়েছে, ফলে সব মৃত্যু সরকারি তালিকাতেও জায়গা পায়নি। কিন্তু ভারতের বিশেষজ্ঞরা এখন নিশ্চিত গলায় বলছেন যে সরকার কোভিডে মৃত্যুর যে হিসাব দিচ্ছে তার চেয়ে অনেক বেশি মানুষে ভারতে, বিশেষ করে দেশের গ্রাম অঞ্চলে মারা গেছে। গ্রামের বাস্তব পরিস্থিতি কি, মৃত্যুর সংখ্যা চাপ দেওয়ার অভিযোগ সত্যি কিনা সরজমিনে তা অনুসন্ধানের জন্য দিল্লিতে বিবিসির বিকাশ পাণ্ডে এবং অনশুল বর্মা গিয়েছিলেন উত্তরপ্রদেশের রাজ্যের কয়েকটি গ্রামগুলোতে। তাদের অনুসন্ধানের জন্য প্রথম যে গ্রামটিতে যান তার নাম কৌশলা। দিল্লি থেকে একশো কিলোমিটারের মতো দূরের এই গ্রাম থেকে প্রচুর মৃত্যুর খবর শোনা গেছে। সংবাদদাতারা গ্রামের অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, সেই সাথে কথা বলেন গ্রামের পঞ্চায়েত নেতাদের সাথেও। কৌশল্যা গ্রামের সমাজকর্মী মুস্তাফিজ খান কাগজে লেখা একটি লিস্ট দেখে বলেন, সরকার যা বলছে তাদের গ্রামের মৃত্যুর সংখ্যা তার কয়েক গুণ বেশি। গ্রামের পঞ্চায়েতের সদস্য বারবার বলছিলেন, কোভিডের উপসর্গ নিয়ে মৃত্যুর শিকার এসব মানুষের অধিকাংশরই কোনো পরীক্ষা হয়নি, ওষুধপত্র বা চিকিৎসাও তারা পাননি। এক বছরের বেশি সময় ধরে পূর্ব লাদাখে মুখোমুখি ভারত এবং চীনের সেনাবাহিনী। দালান উপত্যকায় সংঘর্ষের পর পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে ওঠে প্যাংগং হ্রদ সংলগ্ন ফিঙ্গার এলাকাগুলোতে। সেখানেই অল্পের জন্য যুদ্ধের হাত থেকে রক্ষা পায় পরমাণু শক্তিধর দুই দেশ। তবে দুপক্ষের আলোচনার মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্যাংগং থেকে ফৌজ সরিয়ে নিয়েছে দুই দেশ। এবার গোটা পূর্ব লাদাখ জুড়েই সেনা প্রত্যাহারের উদ্দেশ্যে আলোচনা চলছে দুদেশের মধ্যে। এমন পরিস্থিতির মধ্যেই প্রকাশ্যে এসেছে চীনের সেনাবাহিনীর উদ্বেগজনক কার্যকলাপ। সংবাদসংস্থা এএনআইয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লাদাখ সীমান্তের কাছে বড়সড় মহড়া চালিয়েছে চীনের বিমান বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি কর্মকর্তা জানিয়েছেন, লাদাখের সীমান্তের উপারে অন্তত 22টি চীনা যুদ্ধবিমান মহড়া চালিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি জে-11 যুদ্ধবিমান, যা সুখোই-27 বিমানের আদলে তৈরি। এছাড়া সামরিক মহড়ায় অংশ নিয়েছে লাল ফৌজ জে-16 যুদ্ধবিমান। জানা গেছে, আধুনিকীকরণের পর হুটান গারুকী সহ সেনা ঘাঁটি থেকে আকাশে পাড়ি দেয় চীনের এই যুদ্ধবিমান। সৌদি আরবে বন্দি ক্যান্সার আক্রান্ত হামাস নেতা মোহাম্মদ আল খুদারিস সহ অন্যান্য ফিলিস্তিনিদের মুক্তির দাবি জানানো হয়েছে। মঙ্গলবার একটি বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষকে আটক ফিলিস্তিনিদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস নেতা রাফাত মৌরা। একটি বিবৃতিতে তিনি ফিলিস্তিন এবং সৌদি সম্পর্কের বিষয়টি বিবেচনা করে তাদের মুক্তির দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, আমরা সৌদি নেতাদের আহ্বান জানাচ্ছি তাদের বিচারের প্রক্রিয়াটি বন্ধ করতে এবং আটকদের তাদের পরিবার সদস্যদের কাছে ফিরিয়ে দিতে। হামাস জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ হামাসের 60 সদস্যকে গ্রেপ্তার করেছে, এর মধ্যে আল খুদারি রয়েছেন। রিয়াদ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি, তবে আটক ব্যক্তিরা আইনের মধ্যে থাকা তাদের অধিকার ভোগ করবে। গত ফেব্রুয়ারিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, 2019 সালের 4 ফেব্রুয়ারি আল খুদারি এবং তার ছেলে হানি আল খুদারি যখন সৌদি কর্তৃপক্ষ আটক করেছিল, তখন তিনি মূত্রথলির ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এদিকে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন সৌদি রাজাকে অনুরোধ করেছেন আল খুদারিকে মুক্তি দিতে। ইরান পরমাণু বোমা তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কিনের বক্তব্য বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তিনি বলেছেন, যদি এখনও রাশ টেনে ধরা না যায়, তবে কয়েক সপ্তাহের মধ্যে তেহরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। একই ধরনের সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। সংস্থার মহাসচিব রাফায়েল অ্যারুইও গ্রোসি অভিযোগ করে বলেছেন, ইরান তার পরমাণু কর্মসূচির নজরদারির ব্যাপারে আইএসএকে কোনো সহযোগিতা করছে না, এমনকি সংস্থার কোনো প্রশ্নের জবাবও দিচ্ছে না। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং আইএএর মহাসচিবের হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, তেহরানের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে না বলে জানিয়েছে তারা। পরমাণু চুক্তি সচলকরণকেই সবার জন্য মঙ্গল বলে মনে করছে। যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে ফেরাতে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় সংশ্লিষ্ট পক্ষগুলির একটি আলোচনা অব্যাহত রয়েছে। গত 2 জন পঞ্চম দফার আলোচনার পরও কোনো ধরনের সমাধান মেলেনি। এখন ষষ্ঠ দফার আলোচনার অপেক্ষা করছে উভয় পক্ষ। আগামী বৃহস্পতিবার ফের বৈঠকে বসার কথা রয়েছে। এর মধ্যে গায়ের উপর নিঃশ্বাস ফেলছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। ভোটে জিতে কঠোর কেউ প্রেসিডেন্ট হয়ে গেলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে সোমবার মার্কিন কংগ্রেসের আইন প্রণয়নের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2015 সালের পরমাণু চুক্তিতে ইরান ফিরে আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রথমবারের মতো স্টেলথ প্রযুক্তির নতুন নৌযান নির্মাণ করছে রাশিয়া। এতে সমুদ্র চলাচলের সময় জাহাজটি শনাক্ত করা কঠিন হয়ে পড়বে। করবেল জাহাজটির অবকাঠামো হবে মার্কারি বা পারদের। এটির নাম দেওয়া হয়েছে প্রকল্প 20386। ইতিমধ্যে জাহাজটির নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী বছর নৌবাহিনীর হাতে সমর্পণে কামান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকছে। ডুবোজাহাজ খুঁজে বের করতে বা তা ধ্বংস করার সক্ষমতাও দেওয়া হবে এই জাহাজকে। ইসরায়েলি বোমায় ডান হাত হারানো লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লার প্রতিষ্ঠাতা আলী আকবর মুহতাসিমপুর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ইরানের রাজনীতির শীর্ষ পর্যায়ের একজন শিয়া নেতা। সোমবার 74 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এই শিয়া নেতা সিরিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লার প্রতিষ্ঠার অন্যতম একজন ছিলেন। তিনি ইরানের প্রয়াত প্রধান নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনির ঘনিষ্ঠ ছিলেন। 1982 সাল থেকে 1986 সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রদূত হিসেবে সিরিয়ায় নিযুক্ত ছিলেন এই রাজনীতিক। পরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন 1985 থেকে 1999 সাল পর্যন্ত। ইরানের ইসলামিক অভ্যুত্থানের পর দেশটির আধা সামরিক ইসলামিক বিপ্লবী বাহিনী আইআরজিসির প্রতিষ্ঠায় সহযোগিতা করেন তিনি। 1984 সালে একটি বইয়ে বোমা লুকিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ইরানের দাবি, ওই হামলার পিছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত ছিল। এর কয়েক বছর পরে তিনি ধীরগতিতে ইরান পুনর্গঠন নিযুক্ত হন। তিনি চেয়েছিলেন দেশের অভ্যন্তরে ইসলামিক চিন্তাধারার পরিবর্তন আনতে। 2019 সালে বিতর্কিত নির্বাচন পুনরায় করতে বিরোধীদের সঙ্গে আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন তিনি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।